হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের বাড়িতে অনেকদিন পর আর বাড়িতে আস্তে আস্তে আমার মা আমার হাতে ধরিয়ে দিল একটা নারকেল আমি নারকেল খেতে খুব ভালোবাসি তাই মা বললো নারকেলটা ফাটিয়ে খা তো এখন আমি নারকেল ফাটাবো আর এখানে আমার ভাইনা আমার ভিডিও করে দিচ্ছে আর পাশে আমার বাবা বসে আছে নারকেল ফাটানো দেখছে আর ভাবছিলাম নারকেলটাতে প্রচুর জল হবে কিন্তু নারকেল ফাটিয়ে দেখি একটুকু জল নেই তো আমার মা আমাদের জন্য দুধ গরম করছে যে আমি আর বাবু খাবো এতবার বাড়ি মারছিলাম নারকেলটা ফাটতেই চাচ্ছিল না তো দেখতে পাচ্ছ নারকেলের যে উপরে খোসাটা আছে সেটাই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছিল তারপর আমি সেই ফাঁকা দিয়ে বুটির মাথাটা ঢুকিয়ে দিলাম তারপর নারকেলটা ফাটিয়ে দেখি একটুকুও জল নেই দেখো বাটিতে এক ফোটাও জল পড়েনি ভেবেছিলাম যে অনেক জল হবে কারণ যখন হিলা ছিল মানে আওয়াজ হচ্ছিল কিন্তু কিসের আওয়াজ হচ্ছিল যাই না কিন্তু দেখো বাটিতে একটুকু জল নেই যাই হোক জল থাকুক বা না থাকুক নারকেলটা তো ভালো বেরিয়েছে এখন নারকেলটা আমরা কেটে খাবো নারকেলটা কাটা শুরু করে দিয়েছে আর নারকেল কেটে দেখো প্রথমে কিন্তু আমি খেয়ে নিলাম আর এই দেখো এখানে কতগুলো নারকেল কেটে রেখেছি সবার জন্য আর এখানে মা আমার বাবাকে ঘষে দিচ্ছিল কারণ আমার বাবার এখন শক্ত জিনিস চাবাতে একটু কষ্ট হয় তো বাবা মুড়ি দিয়ে খাবে এটা তো নারকেল খেয়ে এখন আমরা বসে পড়েছি সবাই মিলে লুডু খেলতে মোবাইলে লুডু খেলছি এটা আমার বাবার মোবাইল যেটা আমার আগে মোবাইলটা ছিল সেটা আমি বাবাকে দিয়ে দিয়েছি এখন এটাতে আমরা সবাই মিলে লুডু খেলছি আমাদের লুডু খেলা হয়ে গেছে তাই আমরা এখন বসে পড়েছি দুধ মুড়ি খেতে দুধ মুড়ি খেয়ে বাড়ি চলে যাবো তো এখানে দেখো আমাকে অনেকগুলো দুধ দিয়ে দিচ্ছে আর আমার নাকি অল্প দিয়েছে কারণ ও ছোট তাই ওকে অল্প দিয়েছে তো এখানে আমি মুড়ি ঢেলে নিলাম আর মুড়ি খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো